তো একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সবার জন্য, যারা ভ্যাকসিন এখনো পর্যন্ত গ্রহণ করেননি কিংবা পাননি, ফার্স্ট ডোজ হোক সেকেন্ড ডোজ হোক, যে কোনো ভ্যাকসিন আপনি এখনো নেননি, তবে আগামীতে আপনার অবশ্যই নিতে হবে ভ্যাকসিন। ভ্যাকসিন সবাইকে নিতে হবে। তো এই ভ্যাকসিন নিতে গেলে অনেকেই কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন যে আধার কার্ড নাকি চাইছে বিভিন্ন ক্ষেত্রে, কিংবা সরকারি কোনো পরিষেবা পেতে গেলে আপনার আধার কার্ডটা বাধ্যতামূলক দিতেই হবে। তবে আধার কর্তৃপক্ষ UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, আধার কার্ডটা চালু করা হয়েছে মানুষের কাছে যাতে করে সরকারি পরিষেবা ভালো মতন পৌঁছায়। কিন্তু এর মানে এই নয় যে আধার কার্ড না থাকলে সরকারি পরিষেবা আপনি পাবেন না, এটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলেও আপনি কিন্তু ভ্যাকসিন পাবেন, ভ্যাকসিন থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ পেয়েছে আধার কর্তৃপক্ষ, আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট যারা দায়িত্ব রয়েছেন তারা বিভিন্ন অভিযোগ পেয়েছে, কোথাও কোথাও নাকি এমন হচ্ছে যে আধার কার্ড থাকলে আপনি ভ্যাকসিন পাবেন। তবে আপনার ক্ষেত্রে যদি এমন হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু সেখানে প্রটেস্ট করবেন। তবে শুধু টিকাকরণের ক্ষেত্রেই নয়, হাসপাতালে ভর্তি, ওষুধ, চিকিৎসা ক্ষেত্রে এই আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক নয়। তো আপনারা অবশ্যই আপডেটটা জেনে হয়তো খুশি হয়েছেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং সবাই যেন জানতে পারে। তবে আধার কার্ড না থাকলেও আপনি টিকা পাবেন, এই নিয়ে অনেকের ডাউট আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে এবং অনেকেই আমাকে পার্সোনালি মেসেজও করেছে, দাদা আধার কার্ড নেই আমার কিংবা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাহলে কি আমি পাবো সেই টিকা কিংবা ভ্যাকসিন আমি কি পাবো? তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পাবে, ঘাবড়ানোর ব্যাপার নেই, এটা কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সবাই টিকা পাবে। তো এই হচ্ছে ছোট্ট একটা আপডেট, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনার কমেন্টগুলো দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।